হাই পরিবার, সকলে ভালো আছে, সুস্থ আছো? তো আমি আজ চলে এসেছি আমাদের এই ফ্যাক্টরিতে। তো এখানকার সমস্ত অ্যাক্টিভিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা মানে দেখতে পাবে এখানকার কাজকর্ম কীভাবে হয় না হয় সমস্ত কিছু তুলে ধরব। আমি বাবলু, চলোঘুরিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কোম্পানিতে ঢোকার পরে এই রকম ফিঙ্গার মেশিন আছে, এই মেশিনের মাধ্যমেই এন্ট্রি করা হয়, আর বেরোনোর সময় আবার ফিঙ্গার মানে আঙুল ঠেকিয়ে আবার বেরোতে হয়। দেখুন সবাই কীভাবে আঙুল ঠেকাচ্ছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের সিট রাখার জোন। এখানে দেখুন প্রত্যেকটা খাপের মধ্যে ফিটনেস অনুযায়ী সিট রাখা হয়, এবং যখন যেটা প্রয়োজন হয়, যে সিট প্রয়োজন হয়, সেই জায়গা থেকে সেই সিটগুলোকে নিয়ে আসা হয়। এর সাইজ হচ্ছে 2500x1250, ঠিক আছে? এক একটা ওয়েট প্রায় 50 কেজি এরকম হবে। দেখুন কীভাবে সিটগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়। পুরো পাঞ্চিং যেখানে মেশিন আছে সেইখানটা এই গাড়ি করে টেনে নিয়ে যাবে এইখান থেকে বয়ে। এই দেখুন বন্ধুরা, সিট ওয়াইজ এখানে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে। এই হচ্ছে প্রোগ্রামার। এখানে যে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম তৈরি করা হয়, এবং এই প্রোগ্রামগুলোই কম্পিউটারের মাধ্যমেই মেশিনে ট্রান্সফার করা হয়, আর মেশিন থেকেই অপারেটর ওই প্রোগ্রামটা বার করে তারপরে চালায় সিটটা লাগিয়ে, ঠিক আছে? দেখুন আগে বন্ধুরা, এখন আমি আছি সিএনসি মেশিনের সামনে। তো সিএনসি মেশিনে কিভাবে অ্যাক্টিভিটি, কি তার কাজ, সমস্ত কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন সিটটা কিভাবে মেশিনে তোলা হচ্ছে। তারপরে এই সিটটাকে ক্লাম্পের সঙ্গে আটকে দেওয়া হবে, তারপরে অপারেটর গিয়ে ওই প্রোগ্রামটা বার করে এই মেশিন অন করে দেবে, অটোমেটিকলি পুরো সিটের মধ্যে কেটে এটা বেরিয়ে আসবে বাইরে। এই দেখুন, এই হচ্ছে প্লেন সিট, আর মেশিন থেকে কেটে যখন বাইরে বেরিয়েছে এই হচ্ছে তার কাটিং সিট, ঠিক আছে? এইবারে এই মালটাকে ছাড়ানো হবে। মেশিন থেকে যে মালগুলো বার করা হয় সেইগুলো মানে পরিষ্কার করা হচ্ছে। দেখুন কিভাবে পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করে এইগুলো চলে যাবে বেন্ডিং ডিপার্টমেন্ট।
বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বেন্ডিং মেশিনের সামনে ওই বেন্ডিং মেশিনে কেমন কাজ হয় তাদের সেই অ্যাক্টিভিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো দেখুন প্রোগ্রামার প্রোগ্রাম করছে কিভাবে ভাঁজ হবে মানে মালগুলোকে কিভাবে ভাঁজ করতে হবে সেটা মেশিনে প্রোগ্রাম সেট করে দেওয়া হচ্ছে তারপরে দেখুন কিভাবে ভাঁজ হয় বন্ধুরা বেন্ডিং হয়ে যাওয়া মালগুলো সব এখান থেকে সব গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ওয়েলিং ডিপার্টমেন্টে ওখানে গিয়ে মালগুলোকে পার্ট পার্ট করে সাজিয়ে তারপর ওয়েলডিং করা হবে বন্ধুরা এতক্ষণ তোমরা দেখতে পারলে যে এখানকার অ্যাক্টিভিটি তো এইসব জিনিস পার্ট পার্ট ভাবে জোড়া লাগাতে হয় যে অ্যাসেম্বলি জায়গাটা সেইখানে হচ্ছে তোমার ওয়েলিং ডিপার্টমেন্ট চলুন দেখে আসি বন্ধুরা এই হচ্ছে ওয়েলিং ডিপার্টমেন্ট ঠিক আছে এইখানে প্রত্যেকটা মাল পার্ট পার্ট করে মাল এইখানে হচ্ছে জোড়া লাগানো হয় ওয়েলিং এর মাধ্যমে দেখুন কিভাবে জোড়া লাগানো হচ্ছে বন্ধুরা শুধু কাজ করলে তো হবে না আর খেতেও তো হবে তো আমাদের এখানে একটা ক্যান্টিন আছে চলুন আবার ঘুরে আসি ক্যান্টিন থেকে বন্ধুরা এই হচ্ছে কোম্পানির ক্যান্টিন এইখানে মূলত খুব কম পয়সাতে এবং ভালো খাওয়া এখানে খাওয়ানো হয় দেখুন কিভাবে রান্না হয় এই যে সবজি কাটা হচ্ছে Thank you.
তো আমার এই ফ্যাক্টরিতে সমস্ত কিছু একটুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না তোমাদেরকে কতটা ভালো লাগলো। তো যদি ভালো লাগে তো একটা লাইক ও সাবস্ক্রাইবে আশা তো করতেই পারি। তো আজকের মতন রাখি, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। টাটা।